हेलो एवरीवन, वेलकम टू माय चैनल माधवी फ्यूशंस। आज के अपन के झटपट एक स्नैक्स तैरी कर देखाबो। एखाने आमी आलू नियेछी दुईटा, खोसा छाड़िए नियेछी। एबार ए आलूगुलाके आमी ग्रेट करे नेब। आपनादेर जदि लागे आरो बेशी निते पारेन। এভাবে করে দুইটা আলু আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ½ চা চামচ। ½ চা চামচ হলুদ গুঁড়া, ½ চা চামচ গোলমরিচ গুঁড়া, ½ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার এবং বেসন না থাকলে শুধু চালের গুঁড়া দিলেও এটা সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার নুডলসের মশলা আছে 1 প্যাকেট, এটা দিয়ে দিব। এই নুডলসের মশলাটা যদি আপনারা চান তাহলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এমন না যে আমি দিয়েছি তাই দিতে হবে। আপনাদের হাতের কাছে যাই থাকবে সেটা দিয়েই এই নাস্তাটা তৈরি করা যায়। এটা খুবই সহজ একটা রেসিপি। এটা মিশানো হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে। এভাবে করে পাতলা পাতলা করে আমি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে মুচমুচে হবে। এই একইভাবে সবগুলো আমি পাতলা করে দিয়ে দিব। এই আলুর নাস্তাটা বাচ্চারা সহ বড়রাও খেতে খুবই পছন্দ করবে, আর বাচ্চারা তো আলু খুবই পছন্দ করে, তাই আমার বিশ্বাস যে বাচ্চাদের খুবই পছন্দ হবে এই খাবারটা। আজকে আমি বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে নিচের পিঠ হয়ে গেছে, এবারে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন লাল হয়ে গেছে নিচের পিঠ, এভাবে সবগুলো উল্টিয়ে নেব। পিটু হয়ে গেছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে তুলে নেব। এটা বানাতেও যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তুলে নেচ্ছি বাকিগুলোও আমি এই একইভাবে করে ভেজে তুলে নেব। এই পটেটো স্ন্যাক্সটা আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, সবাই খুবই পছন্দ করবে। হয়ে গেছে সবগুলা, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন দই পিটি সমানভাবে হয়ে গেছে, ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখিয়ে দিচ্ছি,
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।